ট্যাপসুয়েপ কি স্ক্যাম করতেছে? ট্যাপসুয়েপে কিন্তু গতকাল নতুন আপডেট এসেছিল, X2 নামের একটা আপডেট, এবং নিচের দিকে বলতেছিল ডাবল ব্যালেন্স কানেক্ট ওয়ালেট। সো আমাদেরকে ওয়ালেট কানেক্ট করতে বলতেছে এবং এখান থেকে যে ব্যালেন্সটা ডাবল করতে বলতেছে, এরকম একটা আপডেট কিন্তু গতকাল এসেছিল। এই আপডেটটি কিন্তু আসার 1-2 ঘন্টা পরে এই আপডেট আবারও মানে ট্যাপসুয়েপ থেকে ভ্যানিশও হয়ে গিয়েছে। তো এইখান থেকে এখন অনেকেই বলতেছেন ট্যাপসুয়েপ এখন স্ক্যাম করবে। তো আসলে ট্যাপসুয়েপের যে ডাবল ব্যালেন্স কানেক্ট ওয়ালেট X2 নতুন আপডেট আসছে, এই আপডেট কেন আসছিল অবশ্যই আমরা যারা ট্যাপসুয়েপে মাইনিং করতেছে আমাদেরকে জানতে হবে। তো চলুন ট্যাপসুয়েপের X2 ডাবল ব্যালেন্স কানেক্ট ওয়ালেট এই আপডেট কেন আসছিল, ট্যাপসুয়েপ স্ক্যাম করবে কিনা এই বিষয়ে চলুন বিস্তারিত আমি আপনাদের সাথে আলোচনা করি। এভরিওয়ান, আপনারা যারা ট্যাপসুয়েপে কাজ করেন, ট্যাপসুয়েপে কিন্তু গতকাল এই আপডেটটি এসেছিল, মানে এই আপডেটটি কিন্তু এখন আপনি ট্যাপসুয়েপে প্রবেশ করলে আর দেখতে পারবেন না আপনারা, কারণ এই আপডেট আবারও অটোমেটিক ভ্যানিশ হয়ে গিয়েছে। আসলে এই ট্যাপসুয়েপ স্ক্যামের পথে যাচ্ছে কিনা এই আপডেট সম্পর্কে বিস্তারিত জানলে সেটা আপনারা জানতে পারবেন। সো যাই হোক, আমরা অনেক ডলারই হয়তো বা এখান থেকে কয়েন আর্নিং করে ফেলেছি। তো যাই হোক, গতকাল যখন ট্যাপসুয়েপের এই আপডেট আসছিল, মানে গতকাল রাত 8টার দিকে এই আপডেটটা হয়তো বা আসছিল, এখান থেকে X2 নামের একটা অপশন দেখা যাচ্ছিল, মানে এই কয়েনের পাশেই, এবং নিচের দিকে আমরা ডাবল ব্যালেন্স অপশন দেখতে পারতেছিলাম। X2 অপশনে ক্লিক করলে এই যে ডাবল ব্যালেন্স অপশন দেখতে পারতেছিলাম, এবং নিচের দিকে কানেক্ট ওয়ালেট নামের একটা অপশন দেখতে পারতেছিলাম, যেইটার মাধ্যমে আমরা ওয়ালেট কানেক্ট করতে পারতেছিলাম। তো যাই হোক, এই আপডেট আসলে কেন আসছিল, আবারও এই আপডেট তারা কেন ভ্যানিশ করলো, এটা প্রথমত জানার বিষয়। ডন, এই আপডেট কিন্তু এখন আর নাই, কারণ 2 ঘন্টা পর বা 3 ঘন্টা পরই কিন্তু এই আপডেট অটোমেটিক তারা উঠায় নিয়েছে। তো যাই হোক, এই যে আমি প্লে অপশনে যাচ্ছি এবং ট্যাপসুয়েপের মাইনিং বোর্ডে যাচ্ছি, এই যে দেখেন ট্যাপসুয়েপের মাইনিং বোর্ডে, এই যে দেখেন এখানে কিন্তু X2 আপডেটটা নাই বা হচ্ছে কানেক্ট ওয়ালেটের অপশন কিন্তু আর নাই। তো আসলে কেন এই আপডেট আসছিল এটা অবশ্যই অবশ্যই এখন আমাদেরকে জানতে হবে। সো এই আপডেটটিতে কী বোঝাতে চাইছে তারা, মানে এই আপডেটটিতে তারা বলতে চেয়েছে যদি আপনি এই যে ট্যাপসুয়েপে এসে এই X2 অপশনে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে আপনাকে বলতেছে ডাবল ব্যালেন্স, এখন এই ব্যালেন্সটা ডাবল হয়ে যাবে। X2 মানে কি, দেখেন এই ব্যালেন্সটা, এইখানে আপনি যে কয়েনগুলো আর্নিং করেছেন তার সেই কয়েনগুলো কিন্তু ডাবল হয়ে যাবে। আপনি যদি এখান থেকে 10 মিলিয়ন কয়েন আর্নিং করেন, এখান থেকে এই যে ডাবল ব্যালেন্সের কথা যেটা বলতেছে, মানে ওয়ালেট কানেক্ট করলে সেটা হচ্ছে যে আপনার 10 মিলিয়ন কয়েন থাকলে 20 মিলিয়ন হয়ে যাবে, এরকম আপডেট কিন্তু তারা বলতেছিল। মানে এখান থেকে আমাদেরকে এই যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে, তাহলে আমাদের এখানকার ব্যালেন্স তারা X2 ডাবল করে দিবে, এরকম কথা কিন্তু তারা গতকাল বলেছিল। তো আমরা যখন এই যে কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করে দিয়েছিলাম, কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে, দেখেন আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি আর কি, এই আপডেটটা আর এখন নাই। সো কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে মানে একটা ওয়ালেট কানেক্ট করতে বলতেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি আর কি, সো আপনাদের বোঝানোর জন্য, আপনাদেরকে আপডেট নিয়ে ভিডিও দেওয়ার জন্য বিস্তারিত। সো এই কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করলে আমরা একটা ওয়ালেট কানেক্ট করতে পারতাম, যাই হোক আর কি। সো যাই হোক, ওয়ালেট কানেক্ট অপশনে গিয়ে আমরা টোন কিপার ওয়ালেট বা মানে হচ্ছে টেলিগ্রাম ওয়ালেট, বিভিন্ন ওয়ালেট কানেক্ট করতে পারতাম। কিন্তু দেখেন, আমি যখন এই যে মানে ট্যাপসুয়েপ থেকে এই যে কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করে টোন কিপার সিলেক্ট করেছিলাম, সিলেক্ট করার পর দেখেন এখানে কানেক্ট অপশনে আমি ক্লিক করে দিয়েছিলাম, ক্লিক করে দেওয়ার পর মানে টোন কিপার ওয়ালেট কিন্তু ভাই এখানে এই যে দেখেন কানেক্ট হয় নাই, মানে ফেল দেখাইছে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, ট্যাপসুয়েপে আসার পর মানে ওই সময়ে যখন আমরা এই যে বুস্ট অপশনে এসেছিলাম, বুস্ট অপশনে আসার পর এখান থেকে দেখেন এই যে বুস্ট X2 0.5 টোন, মানে তারা আমাদের কাছ থেকে টাকা চাচ্ছে ভাই, মানে আমাদেরকে এটা 0.5 টোন দিয়ে বুস্ট করতে বলতেছে। এখন একটা টোনের দাম প্রায় $6.5 বা $7, সাপোজ ধরেন আপনার যদি এখান থেকে এই অপশনটা বুস্ট করতেন তাহলে কিন্তু আপনার $3 খরচ হতো। তো দেখেন $3 দিয়ে আমাদেরকে এই যে বুস্ট X2 এটা আমাদেরকে রিসার্চ করতে বলতেছিল। এখন কথা হচ্ছে ট্যাপসুয়েপ কি স্ক্যামের পথে যাচ্ছে কিনা। হ্যাঁ প্রিয় দর্শক, কারণ কেন বলতেছে আমি এটা স্ক্যামের পথে যাচ্ছে, নোট কয়েন সেটা কিন্তু পেমেন্ট দিয়েছে, নোট কয়েন মাইনিং সাইট এই যে ট্যাপসুয়েপের মতোই ট্যাপ ট্যাপ করে আর্নিং করে তারা কিন্তু এই যে কয়েনটা লিস্টেড করে আমাদেরকে পেমেন্ট দিয়ে দিয়েছে, কিন্তু সেখানে কিন্তু কখনোই তারা আমাদের কাছ থেকে টাকা চায় নাই বা কোনো কিছু টাকা দিয়ে রিসার্চ করতে বলে নাই। এগুলো হচ্ছে ফ্রি মাইনিং সাইট এবং ফ্রিতে নোট কয়েন কিন্তু আমাদেরকে পেমেন্ট দিয়েছে, কিন্তু ট্যাপসুয়েপ যেহেতু আমাদের কাছ থেকে এই যে দেখেন টাকা চাচ্ছে, মানে এই ব্যালেন্সটা ডাবল করার জন্য টাকা চাচ্ছে। তো দেখেন 0.5 টোন কিন্তু আমাদের কাছ থেকে তারা চাচ্ছিল। এখান থেকে আমরা যদি এই যে বুস্ট X অপশনে ক্লিক করে 0.5 টোন এটা যদি রিসার্চ করি তাহলে আমাদেরকে $3 খরচ করতে হবে। তাহলে আপনি একটা হিসাব করে দেখেন তাদের যে মানে কমিউনিটি, একটা বিগ কমিউনিটি,
সো এখান থেকে দেখেন আপনার হচ্ছে যে সবাই তো আর রিসার্চ করবে না, তারা যে দুই এক ঘন্টার মধ্যে যে আপডেট দিয়েছিল ওই আপডেটের ভেতরেই অনেকেই কিন্তু ভাই এখান থেকে $3 দিয়ে 0.5 টন দিয়ে এটা রিসার্চ করেছে, তাদের কিন্তু অনেক টাকাই প্রায় লাভ হয়ে গিয়েছে। তো এখন আমরা ধরতেই পারি মানে 50-60% এটা আমরা ধরতেই পারি যে এটা স্ক্যামের পথে যাচ্ছে, যদিও এখন আমি শিওর আমি আপনাদেরকে বলতেছি না। কেন আমি এই কথাটি বলতেছি, দেখেন ট্যাপসুয়েপ থেকে যদি কোনো নতুন নতুন আপডেট আসে বা নতুন নতুন আপডেট আগে তারা যে দিয়েছিল সেই আপডেটগুলো সর্বপ্রথম তারা কি করেছিল, এই যে ট্যাপসুয়েপের যে মানে টেলিগ্রাম কমিউনিটি রয়েছে সেখানে কিন্তু প্রথমত তারা দিয়েছিল। দেখেন 16 মিলিয়ন সাবস্ক্রাইবার, এখানে কিন্তু তারা নতুন নতুন আপডেট দিয়ে থাকে। সো এই কমিউনিটিতেও কিন্তু তারা ওই বিষয়ে কোনো আপডেট দেয় নাই। সো এখন আপনাদের করণীয় কি, যদি মাঝে মাঝে ট্যাপসুয়েপ যেহেতু এখনও স্ক্যাম করে নাই, এখনও মানে কিন্তু পুরোপুরি স্ক্যাম করে নাই বাট স্ক্যামের পথে যাচ্ছে যেটা আমরা বুঝতে পারতেছি যেহেতু আমাদের কাছ থেকে টাকা চাচ্ছে, তো এখন আপনাদের করণীয় হচ্ছে আপনারা কখনো এখান থেকে যে ট্যাপসুয়েপ যদি টাকা চায় বা টাকা দিয়ে কোনো কিছু ইনভেস্ট করতে বলে সো অবশ্যই 100% রিকোয়েস্ট করবো আপনারা কেউ এখানে মানে ইনভেস্ট করবেন না, এগুলো ফ্রি মাইনিং সাইট। যদি তারা মানে হচ্ছে যে স্ক্যাম করে যাক, কিন্তু আপনি যখন ইনভেস্ট করবেন ভাই তখন কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন, কেউ ইনভেস্ট করবেন না। আর এই আপডেটটি যেহেতু এখনও নেই, এখন আমরা পুরোপুরি এটা স্ক্যামের বিষয়টা বলতে পারতেছি না। এখন আমি আপনাদের মাঝে নতুন আরও একটা মাইনিং প্রজেক্ট শেয়ার করব যেটার নাম পিক্সেল ট্যাব বাই পিক্সেল ভার্স। তো এই মাইনিং প্রজেক্ট কিন্তু নতুন একটি মাইনিং প্রজেক্ট, পিক্সেল ট্যাব বাই পিক্সেল ভার্স, এটা কিন্তু মাইনিং করতে পারবেন এটাতে আপনারা, আর হচ্ছে ট্যাপ ট্যাপ করে এখানে আর্নিং করতে পারবেন ট্যাপসুয়েপের মতো। সো পিক্সেল ট্যাব বাই পিক্সেল ভার্স এই মাইনিং প্রজেক্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের টুইটার অ্যাকাউন্ট, টেলিগ্রাম চ্যানেল মানে বিস্তারিত মানে তাদের সাইটের লিঙ্ক, পিক্সেল ট্যাব বাই পিক্সেল ভার্সের মাইনিং প্রজেক্টের লিঙ্ক, সকল লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো আপনি কি করবেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিক্সেল ট্যাব বাই পিক্সেল ভার্সের মাইনিং প্রজেক্টের জয়েন লিঙ্ক দেখতে পারবেন, সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা টেলিগ্রাম বোটে নিয়ে আসা হবে, জাস্ট নিচে আপনি স্টার অপশন দেখতে পারবেন, জাস্ট স্টার অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে। এখন এখান থেকে লঞ্চ বোট নামের একটা অপশন আপনাদের সামনে চলে আসবে, এই অপশন আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর পিক্সেল ট্যাব বাই পিক্সেল ভার্সের মাইনিং প্রজেক্ট এখানে ওপেন হবে। এখান থেকে এখন আপনি জাস্ট মানে ট্যাপসুয়েপের মতোই এই যে এই অপশনে কি করবেন আপনারা, নোক দিয়ে এই যে ট্যাপ ট্যাপ করবেন, ট্যাপ ট্যাপ করলে কিন্তু এই যে দেখেন এখান থেকে কিন্তু কয়েন আর্নিং হচ্ছে। আর দেখেন এখান থেকে আমাকে কীরকম কয়েন দিচ্ছে, প্রায় প্রতিটা ট্যাপে 154টা করে কয়েন দিচ্ছে, মানে ট্যাপসুয়েপের চেয়েও কিন্তু বেশি কয়েন দিচ্ছে পিক্সেল ট্যাব বাই পিক্সেল ভার্স। এখান থেকে আপনারা এইভাবে ট্যাপ ট্যাপ করে মাইনিং করবেন, মাইনিং করে এখান থেকে যে কয়েনগুলো আর্নিং করবেন। এছাড়াও এখান থেকে আপনাদের প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করে আপনি কিন্তু আপনাদের এই যে লেভেল আপগ্রেড করতে পারবেন, সো এগুলো আপগ্রেড করে নেবেন। এগুলো আপগ্রেড করে নিলে আপনার হচ্ছে যে এখান থেকে আরও বেশি ইনকাম হবে, মানে ট্যাপ ট্যাপ করলে আরও বেশি ইনকাম হবে। এছাড়াও আপনি এখান থেকে কিছুক্ষণ পর পর এখান থেকে যে কয়েন ক্লাইম করতে পারবেন, জাস্ট এই যে ক্লাইম অপশনে ক্লিক করে দিলে কিছু কয়েন এখান থেকে যে দেখেন ক্লাইম হয়ে আপনার কয়েনগুলো ইনক্রিজ হয়ে যাবে। এছাড়াও এখান থেকে আপনি হচ্ছে যে ইনভাইট করতে পারবেন, অবশ্যই এখান থেকে ইনভাইট করবেন, ইনভাইট করার জন্য এই যে ইনভাইট অপশন দেখতে পারবেন, জাস্ট এই ইনভাইট অপশনে ক্লিক করে দিবেন। ইনভাইট অপশনে ক্লিক করার পর ইনভাইট ফ্রেন্ড অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে কপি লিঙ্ক অপশনে বা হচ্ছে ক্লিক করে এই লিঙ্কটা কপি করে নিয়ে এখন আপনি আপনার ফ্রেন্ডের মাঝে এই যে পিক্সেল ট্যাব বাই পিক্সেল ভার্সের মাইনিং প্রজেক্টের লিঙ্কটা শেয়ার করে দেবেন এবং এখান থেকে রেফার করবেন। রেফার করলেও কিন্তু এখান থেকে আপনি কমিশন পেয়ে যাবেন। আপডেটের বিষয়ে এই ছিল মূলত ভিডিও। সো দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে, সেই অবধি সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।